যাত্রী পরিষেবায় আরও এক ধাপ এগুলো দক্ষিণ পূর্ব রেলওয়ে। মোবাইল অ্যাপ থেকেই এবার কাটা যাবে অসংরক্ষিত আসনের টিকিটও। এতদিন এই পরিষেবা পাওয়া যেত শুধুমাত্র সাব আরবান সেকশনে। তবে জুলাই থেকে ইউটিএস মোবাইল অন গো অ্যাপ এই নামের অ্যাপে সুবিধা পাবেন প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষেরাও। তাড়াহুড়োয় ট্রেন মিস হতে পারে, কিন্তু টিকিট আর মিস হবে না। এবার থেকে মোবাইলে কেটে নিতে পারবেন রেলের অসংরক্ষিত আসনের টিকিট। জুলাই থেকে গোটা দক্ষিণ পূর্ব রেলে শুরু হবে এই পরিষেবা। এতদিন এই পরিষেবা মিলত শুধু সাব আরবান সেকশনের স্টেশনগুলো, আর এবার এই সুবিধা পাবেন গ্রামগঞ্জের মানুষও। কিরকম? প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাবে এই ইউটিএস অ্যাপ। দক্ষিণ পূর্ব রেলওয়ে যে কোনো স্টেশনের কাছে থাকতেই সক্রিয় হবে অ্যাপ। 5 কিলোমিটার থেকে স্টেশনের 20 মিটারের মধ্যে থাকলে তবে এই অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। 5 কিলোমিটারের বেশি দূরে থাকলে বা স্টেশনের 20 মিটারের মধ্যে ঢুকে পড়লে আর কাজ করবে না অ্যাপ। তাড়াহুড়োর সময় টিকিট কাটতে যাত্রীদের যাতে লাইনে দাঁড়াতে না হয় সেজন্য এই অ্যাপের ব্যবস্থা। এতদিন মোবাইল অ্যাপে রিজার্ভড আসনের টিকিট পাওয়া যেত, এবার পাওয়া যাবে অসংরক্ষিত আসনের টিকিটও। এতদিন তো খালি সাব আরবান সেকশনে, মানে এদিকে মেদিনীপুর, ওদিকে হলদিয়া, আমতা সেকশনে সীমিত ছিল। আমরা সেটাকে এক্সটেন্ড করছি অল ওভার সাউথ ইস্টার্ন এরিয়া, ঝারসুগদা পর্যন্ত এসে যাচ্ছে, ওদিকে রাঁচি হাতি আসছে, এদিকে বোকারো আসছে, এছাড়া পুরুলিয়া বাঁকুড়া যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে জায়গাগুলোর লোকরা এই সুবিধাটা পেতে চলেছে। কিন্তু যদি ট্রেনে উঠে নেটওয়ার্ক না পান, টিটিকে কিভাবে দেখাবেন টিকিট? চিন্তা নেই, আপনার কাটা টিকিট ফোনে অটো সেভ করে দেবে অ্যাপ নিজেই। আমরা সিনেমার টিকিট কেটে থাকি মোবাইলের মাধ্যমে, যদি আমরা রেলেরটাও কাটতে পারি দেন নাথিং লাইক ইট। সেভস লট অফ টাইম, আমরা তাড়াহুড়ার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকি। কিন্তু এক্ষেত্রে আরেকটা ব্যাপার, সব ডেইলি প্যাসেঞ্জার যারা রয়েছে তারা সেটা অ্যাক্সেস করতে পারবে কিনা। সময় তো বাঁচবে, আর তার সঙ্গে অ্যাপের মাধ্যমে এক ধাপ এগোবে রেলের যাত্রী পরিষেবা। স্টেশনে আসার পথে কেটে ফেলতে পারবেন টিকিট এই পরিষেবার মাধ্যমে। কিন্তু ইস্টার্ন রেল, যেমন আমি এখন শিয়ালদায় রয়েছি, এই শিয়ালদাতেও আপনি আসার জন্য টিকিট কাটতে পারেন। তবে সেক্ষেত্রে নজরে রাখতে হবে একটা জিনিস, আপনাকে কিন্তু দক্ষিণ পূর্ব রেলের যে কোনো স্টেশনের কাছাকাছি পৌঁছতে হবে। ক্যামেরায় মনোজ হাজার সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলের রিপোর্ট, জি 24 ঘন্টা। সার্জিক্যাল স্ট্রাইক।